আজ মহানবমী, দুর্গোৎসবের অন্তিমলগ্ন আগত প্রায়। বুকের মাঝে কিন্তু অবিরত বেজে চলেছে নবমীর নিশিগ, তুমি আর যেন পোহাইও না। দুপুর গড়িয়ে প্রায় বিকেল, চটজলদি সিদ্ধান্ত নিয়ে চলিয়ে এলাম এক অনন্য সাধারণ দুর্গা প্রতিমা চাক্ষুষ্ক। কোথায়? প্রাচীনের চাংড়িপোতা, মানে এখনকার সুভাষগ্রামে। হ্যাঁ, দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষগ্রামেরই ঘোষ পরিবারের দেবী দুর্গা পূজিত হন অর্ধ দুর্গা আর অর্ধ কালী রূপে। বিগত 158 বছর ধরে এমন অভিনব মূর্তি দুর্গাপূজা চলে আসছে এই পরিবারটিতে। 1864 সালে হরিকিশোর ঘোষের হাত ধরে এই পুজোর সূচনা হয়েছিল। তিনি ছিলেন তৎকালীন এক ডাকাবুকো যাত্রেল দারোগা, অবিভক্ত বাংলার ঢাকা বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামের বাসিন্দা হরিকিশোর স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে এমন অর্ধকালী রূপে দুর্গা প্রতিমার পুজো প্রচলন করেন। প্রতিমার শরীরে ঠিক মাঝ বরাবর করা রয়েছে দুই রঙের ভাগ, ডান দিকের অংশে কালো রং আর বাঁ দিকের অংশের রং গলানো সোনার মতো। অর্থাৎ শরীরের অর্ধেক অংশে বিরাজ করছেন মা কালী আর বাকি অর্ধেক অংশে আছেন দেবী দুর্গা। শুধু তাই নয়, দশপ্রহর অনধারিণী মা দুর্গার একচালা মূর্তিটিতে তার দুই ছেলেও স্থান বদল করেছেন পরস্পরের সাথে। মায়ের ডান পাশে রয়েছেন ময়ূরবাহন কার্তিক আর বাঁ পাশে রয়েছেন গজানন। এত গেল সপরিবারে দেবী মূর্তির বৈশিষ্ট্য। এছাড়াও এই পরিবারের দুর্গাপুজো নানান আচার অনুষ্ঠান আর রীতিনীতির কথা আমরা জেনে নিলাম এই বাড়িরই মহিলা সদস্যদের কাছ থেকে। আজকে মহানবমী, আমরা সুভাষগ্রামে এক ব্যতিক্রমী দুর্গাপুজোর সামনে দাঁড়িয়ে আছি। একটা ঘোষ বাড়ির এক ব্যতিক্রমী পুজো, মা দুর্গা এবং কালী একসাথে পূজিত হন। ঘোষ বাড়ির বর্তমান যারা সদস্য তাদের কাছ থেকে এই পুজো সম্পর্কে আমরা কিছু জানতে চাইব, যে এই পুজো কবে থেকে শুরু হয়েছিল, কীভাবে, আর সবচেয়ে বড় কথা, এই দুর্গা এবং কালী একসাথে কেন পূজিত হয়। এই পুজোটা শুরু হয় 1864 তো এটা 158 ইয়ার। তো পুজোটা শুরু করেন হচ্ছে আমাদের ঠাকুরদার বাবা, মানে ফিফথ জেনারেশন আগে যিনি ছিলেন, আমাদের গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার হরিকিশোর ঘোষ। তো তিনি ওই ব্রিটিশ আমলে একজন খুব মানে সাংঘাতিক যাদ্রেল দারোগা ছিলেন। তো উনি স্বপ্নে, মা স্বপ্নে আসেন ওনার। হ্যাঁ, আমাদের অরিজিনাল হচ্ছে ঢাকা বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রাম। আচ্ছা, তো সেখানে উনি থাকতেন এবং মানে এক মা স্বপ্নতে আসেন, স্বপ্নতে এসে মা মানে পূজিত হতে চান এবং বলেন যে আমার এই রূপে আমাকে পুজো করুন, মানে অর্ধ অর্ধ কালী। আচ্ছা, ঠিক আছে। তো সেটা স্বপ্নতে দেখেছে এবং পুজো ডিসাইড করলেন যে পুজো করবেন, দুর্গাপুজো করবেন, দুর্গাপূজা। তখন ওই স্বপ্নটা দেখেছিলেন, দুর্গাপুজো নর্মাল দুর্গাপুজো। তো তখন ওই পুজোর আগে কুমোরকে বলা হলো প্রতিমা তৈরি করতে। তো কুমোর যখন প্রতিমার রং, মানে আমরা যা শুনে এসেছি, কুমোর যখন প্রতিমার রং করছে তখন দেখছে যে মায়ের মানে আমাদের বাদিকটা, মায়ের ডান দিক আমাদের বাদিক, মানে রংটা ডার্ক হয়ে যাচ্ছে, মানে যতবার করছে রংটা ডার্ক হয়ে যাচ্ছে। উনি স্বপ্নে কি সেরকমই দেখেছিলেন? সেটা ওনার পরে, তখন কুমোর আসলে উনি যাদ্রেল ছিলেন বলে কুমোরও ভয় পেয়ে মানে বুঝতে পারেননি কি মানে এরকম একটা হয়ে যাচ্ছে, রং রং করতে পারছে না, ঠিক করে লাগাতে পারছে না, একদিকে ডার্ক হয়ে যাচ্ছে। তখন কুমোর ওনার কাছে যায়, তখন ওনার মনে পড়ে যে স্বপ্নতে আমি এই এই রূপে মা বলেছিল আমাকে, মানে মাকে পুজো করবো। তো তখন থেকে এটা তারপর থেকে এইভাবে যখন পেন রং করা হলো, তারপর থেকে একদম ঠিকঠাক হয়ে গেল,
এবং তারপর থেকে এইভাবেই আমাদের পুজো হয়েছে, মানে 151 বছর ধরে এইভাবে পুজো হচ্ছে। গণেশ আর গণেশ আর কার্তিক রিভার্স। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। তার মানে লক্ষ্মী এদিকে, মানে লক্ষ্মী হচ্ছে দেবী, লক্ষ্মী লক্ষ্মী আর সরস্বতী ঠিক জায়গায় আছে, কার্তিক গণেশ উল্টে গেছে। আচ্ছা, মানে লক্ষ্মীর সাথে কার্তিক আর গণেশের সাথে সরস্বতী। আচ্ছা, মানে এরকম ভাবেই উনি স্বপ্ন দেখেছিলেন, মানে এটাও ঠিক, মানে ওই স্বপ্ন যা দেখেছিলেন সেই মুহূর্তে। এবং আমাদের লাস্ট 150 ইয়ার্স ধরে এই এক্সাক্টলি এই মূর্তি, এই ডাইমেনশন, মানে এইভাবে পার্টিশনের সময় তখন তো মানে ঢাকাতে, হ্যাঁ ঢাকাতে তো পুজো করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তখন আমার এক দাদু, তিনি এখন নেই, বাবাদের কাকা, তিনি যেটা করলেন হচ্ছে তিনি এখানে হেস্টিংসে থাকতেন, কিসের কাজ করতেন, তো তিনি কোয়ার্টার্স ছিল। তো তিনি যেটা করলেন, মানে তখন ডিসাইড করা হলো যে ওখানে যেহেতু পুজোটা কন্টিনিউ করা যাচ্ছে না এবং পুজোটা কন্টিনিউ করতে হবে, তো তখন উনি ডিসাইড করলেন যে পুজো আমরা কলকাতায় শেষ করব, তো আমার মানে ওনার বাড়িতে হেস্টিংসে সেখানেই মানে কন্টিনিউ করব। তো ওখান থেকে যখন আসেন, মানে সবাই যখন আসে ওখান থেকে, ওই আমাদের যে বেদিটা আছে, মা যেখানে আছে তার বেদির নিচে যেটা আছে, বেদির নিচে অরিজিনাল আমাদের ঢাকাতে যেই মাটিটা ছিল সেটা বেদির নিচে মানে নিয়ে আসা হয়েছে, নিয়ে আসা হয়েছে বেদির নিচে ওটা আছে। আচ্ছা, আর যেহেতু আমাদের ওই যেটা বললাম পাঠাবলি হতো, তো ওই অরিজিনাল খড়্গ যেটা সেটা নিয়ে আসা হয়। আচ্ছা, কবে কবে অষ্টমীর দিনকে? তাহলে আমাদের রোজ পাঠাবলি হতো, সপ্তমী অষ্টমী নবমী। আচ্ছা, আর এখন তাহলে কি? এখন এখন আমাদের অষ্টমীতে চাল কুমড়ো হোক, নবমীতে চাল কুমড়ো হাত, আর শত্রুবলি। শত্রুবলি মানে আমাদের যাতে শত্রুকে নাশ করা আর কি, সেই হিসেবে একটা শত্রুর আইডল বানানো হয়, তাকে মানে যে বানায় সে লুকিয়েই বানায়, বানিয়ে কি দিয়ে শত্রু মানে সেটা চালের গুঁড়ি চুড়ি আরো কিছু দিয়ে ওটা বানানো হয় একটা, মানে আপনারা সেটা জানেন না, আমরা ভালো মতো জানি না, আমাদের সিনিয়ররাই জানতেন। হ্যাঁ, এখন সিনিয়ররা কেউ উপস্থিত হতে পারেন না সময় মতো, এখন আমাদের ও আমাদের বাড়ির মানে পুজোর ব্যাপারে, হ্যাঁ পুজোর হেল্পার একজন ব্রাহ্মণ, ওনার কাছে আমাদের বাড়ির যে নারায়ণ, সেও উনি রক্ষণাবেক্ষণ করেন সারা বছর, তা উনি উনি এই দায়িত্বটা অনেকদিন ধরে আছেন, উনি এটা জানেন। শ্যামল শ্যামল চক্রবর্তী, শ্যামল উনি ওটাকে দেখভাল করেন, তো ওনার উপরেই দায়িত্ব দেওয়া হয় যে আপনি একটু শত্রুটা বানিয়ে দিন। তো ওই বানায় এটা ওই ইয়ে দিয়ে, ময়দা বা চালের গুঁড়ি দিয়ে নানা রকম রং টং দিয়ে বানায়, ওটা আমরা দেখিনি আজ পর্যন্ত ভেতরে কী থাকে, জানি শত্রু আছে, কিন্তু এখন ওইটাকে এই যে দেখুন রয়েছে এখনও দুটো, হ্যাঁ আজকে হয়েছে দুটো কচু পাতার মতো রাখা হয়, তারপরে বিশেষ মন্ত্র আছে, হ্যাঁ কেউ দেখতে পায় না, মন্ত্র আছে, তাতে বাড়ির শুধু ছেলেরাই ওই ওই ইয়েটা ধরবে, খড়্গটা। আচ্ছা, খড়্গটা ছেলেরাই ধরবে, ধরে তারপরে কিছু মন্ত্র পুরোহিত মশাই বলবেন, তারপরে ওটাকে দিয়ে কাটা হয়, কেটে কুচি কুচি করা হয় আর কি, মানে শত্রুকে একদম নাশ, শত্রুকে একদম নাশ করা হয়। হ্যাঁ, নাশ করার পরে ওটা পা দিয়ে একদম দলি ইয়ে করা হয়, চেপে চেপে দেওয়া হয়। আচ্ছা, ওটা ওই মাটির সাথে মিশে যায়? মিশে যায়, মানে শত্রু দমন। আচ্ছা, সেটা কোনো মহিলা দেখবে না? মহিলা দেখবে, ভেতরটা দেখবে না, ভেতরে কি বানানো হচ্ছে কেউই দেখে না, মহিলা পুরুষ কেউই দেখে না। ভোগ দেওয়া হয়, আপনি কি লুচি ভোগ না অন্য ভোগ? না, ভোগ নেই, লুচিও নেই, না আমাদের চাল ছিল শুনেছি। চাল মানে কি? যেটা নৈবেদ্য চাল সেটা দিতেই হবে, যে কোনো পুজোতে কোনো আগে শুনেছি এটা বারো সের চালের নৈবেদ্য হতো, এটা অনেক আগে শুনেছি। ৫১, তারপরে এগুলো আর সব মানে আপনাদের শুকনো, সবটাই শুকনো? হ্যাঁ, শুকনো শুকনো, সবই শুকনো। আর তারপরে যেমন সন্ধি পূজা হয়, সন্ধি পূজা গুলো সব যেমন তেমনই থাকে, সবটাই শুধু ওটা শুকনো আপনারা ভোগ? হ্যাঁ, আমাদের কোনো রান্না ভোগ নেই, মানে রান্নাটা নিয়ে আসতো। আরেকটা বিশেষত্ব হচ্ছে আমাদের এই নবমীর দিন সন্ধ্যে আরতির পরে প্রশস্তি বন্ধন বলে একটা জিনিস হয়, সেটা হচ্ছে আমাদের পুজোতে যা যা সামগ্রী ব্যবহার হয় প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বাড়িতে যারা মেম্বার্স আছে তাদের মাথায় ছোঁয়ানো। আচ্ছা, তো বরণকুলোতে যতগুলো জিনিস আছে আর যা যা রয়েছে আমাদের খড়্গ বরণকুলো
তারপরে ছোট বরাহ দন্ত, আরো কি কি আছে ওর মধ্যে, এইসব অনেক কিছু আছে, সেগুলো প্রত্যেকটা ইচ ইন্ডিভিজুয়ালকে মাথায় ঠাকুর মশাই ঠাকুর মশাই আর কালকে দশমীতে ঠাকুর বিসর্জন হয়ে যাবে। কালকে দশমীতে যেটা হবে আমাদের সকালবেলা দর্পণ বিসর্জন হয়, সেটাই আমাদের কাছে আসল, মানে সকালে একটু পুজো করে তারপরে ঠাকুরমশাই ঘট নাড়িয়ে দেন, সেটাই দশমী হয়ে গেল। দশমী হয়ে গেল এবং এইখানে মায়ের সামনে একটা হাঁড়িতে, একটা কপরের হাঁড়িতে জল রাখা হয় এবং দশমীর সকালে আমাদের মানে যেটা চলে এসছে সেটা হচ্ছে জলে মায়ের রিফ্লেকশন, মায়ের পা বেসিক্যালি রিফ্লেকশন, পুরো মূর্তির রিফ্লেকশনটা এবং স্পেশালি মায়ের পা এই জলে আমরা সবাই দেখি। হ্যাঁ, তো এই পা যাতে বোঝা যায় আমরা কি অন্য একটা চিহ্ন রেখে দিই, মানে একটা পদ্ম ফুলের কাছে পাটা আছে, সো দ্যাট জলে আমরা ইজিলি দেখতে পারি, আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, তো সেই জলে তারপরে ওই দর্পণটা বাড়ির ছেলেরা সবাই মিলে ধরে বিসর্জন, ওই জলেই বিসর্জন দেওয়া হয়। এবং তারপরে আমাদের একটা মানে শুনে এসেছি ওই জলে মানে যারা হাত চুবিয়ে ধোয় আর কি, তাদের নাকি রান্না খুব ভালো হয়, সেটা আবার আমাদের মানে খুব আমরা রিলিজিয়াসলি সবাই মিলে হাত চুবিয়ে, মানে মেয়েরা সবাই হাত চুবিয়ে, তার মানে সবাই ভালো রান্না করতে পারবে। বিসর্জন হয়ে যাওয়ার পরে বাড়ির ছেলে মেয়েরা, তখন তো বেদি ফাঁকা, সেখানে ধান ঠান সব পড়ে থাকে, ওই ধান দিয়ে সবার নাম লেখা হয়, মানে মা লক্ষ্মী সরস্বতী যেরকম আমরা ছোটবেলায় লিখতাম, সেটা বেদির ওপরে আমরা ধান পড়ে, আচ্ছা ওই ধান দিয়ে লেখা হয়, বেদিকে নাম লেখার পরে আমাদের এই কি বলে বিজয় আর প্রণাম টনাম সব এখানেই, মানে এই জায়গাটার মধ্যেই হয়, সবাই দাঁড়িয়ে পড়ে, সিনিয়র টু জুনিয়র, জুনিয়রের কোমরের অবস্থা বুঝতেই পারছেন। তো সেরে তারপরে যেটা হয়, আমাদের সত্যনারায়ণের বাবারা পাঁচালি মণ্ডপে গিয়ে পাঁচালি পড়তো, মানে তার হাতে লেখা বই এখন আমরা ইউজ করছি, মানে সেই পাঁচ পুরুষ আগের যে, হ্যাঁ 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 বাবা, সেটা আমরা এখনো ইউজ করছি। এবং আগে তো আমাদের ফ্যামিলি বিশাল বড় ছিল, বাবারা মানে জয়েন্ট ফ্যামিলিতে মানে দশ ভাই, সেখানে এখন আমাদের মানে ডুইন্ডল, মানে একদম ডুইন্ডল করে গেছে। তো এনিওয়ে, তো ওখানে বাবারা আগে মানে পাঁচালি পড়তো এবং মানে আমরা যেটা করতাম হচ্ছে আমরা ছেলেমেয়েরা গিয়ে ওখানে বসে শুনতাম, এবং ওই আদা সাপ্লাই করা মানে অনেকক্ষণ ধরে চলতো, এবং এইটাও মানে আমাদের ফ্যামিলির একটা বিশেষত্ব হচ্ছে ওই আবার মানে তখন দাদু ছিলেন এবং তিনি অ্যালাউ করেছেন আমাদের মেয়েরাও পাঁচালি পড়ে সত্যনারায়ণের, বা যেটা নিয়ে দেখা যায় না ছেলেরাই পড়ে, হ্যাঁ মানে তখন আমরা বাবাদের সাথে বসে পড়তাম, এখন আমরা মানে যারা আছে মেয়ে মানে যার ইচ্ছা সেই পাঁচালি পড়তো। অত্যন্ত আন্তরিক এই পরিবারের সদস্যদের সাথে বসে এতক্ষণ মুশকিল হয়ে শুনছিলাম তৎকালীন পুজো ও তার সাথে জড়িয়ে থাকা নানান ঘটনাবলীর কথা। এবার বিদায় নেবার পালা। সৌভাগ্যক্রমে মায়ের প্রসাদ ধরে দুর্গাকালীর এমন অভিনব নিদর্শন শেষে দেবীর পায়ে প্রণাম জানিয়ে মনে কিন্তু তখনও ভয়ভীত হয়ে চলেছে, নবমী নিশিগো তুমি আর যেন বহাইও না।